বিক্রি হচ্ছে নেশাদ্রব্য একদল নেশাঘর যুবক যুব সমাজের মধ্যে নেশাদ্রব্য বিক্রি করে চলছে বুধবার এমন এক নেশাদ্রব্য বিক্রেতাকে ধরে উত্তম মাধ্যম দিল স্থানীয় যুবকরা ঘটনা বুধবার বিকেলে রাজধানী নাগের জলা সংলগ্ন বাঁশ বাজার এলাকায় যুবকরা উত্তম দিয়ে রাস্তায় ফেলে রাখে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার স্টেশন থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন তারা আহত যুবককে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান এদিন আইজিএম হাসপাতালে বাধারঘাট ফায়ার স্টেশনের এক দমকল আধিকারিক জানান তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন এক রক্তাক্ত যুবক রাস্তায় পড়ে রয়েছে তার নাম অভিজিৎ চক্রবর্তী বাড়ি নাগের জেলার আপনজন ক্লাব সংলগ্ন এলাকায় তারা তাকে উদ্ধার করে আইচ হাসপাতালে নিয়ে এসেছেন বলে জানান তিনি বললেন আমরা নাগরদোলা যে বাসবাজার বাসবাজার কয়েছে আমাদের বাজারে কল করবে এই বল করা এটা বইয়া রয়েছে মাথা ব্যথা রোগ রয়েছে অনেকে কিন্তু আর এই ট্যাবলেট ঠিক আছে না হেল লাগে আপনার রাইফেল আপনার কল দিলে তো আমরা আইতে দিব এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এডিনগর থানার পুলিশ কিন্তু এর আগে দমকল কর্মীরা আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ রিপোর্ট আর ই নিউজ